আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি গরুর মাংস লাউ দিয়ে রান্না করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই রান্নাটা যে এত মজা হয়, আমি যখন থেকে মজা পেয়েছি তখন থেকে লাউ দিয়ে এভাবে গরুর মাংস রান্না করি। এই তো এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু দিয়েছি, তারপর আদা রসুন বাটা দিলাম, জিরা, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ একটু বেশি করে, পেঁয়াজ কুচি, তেলটা দিয়ে তারপর দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মশলার সাথে। তারপর একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব মাংসটা, ঢাকনা দিয়ে এভাবে রান্না করে নিব। তারপর ঢাকনাটা তুলে একটু এতো নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই রান্নাটা এত মজা হয়, মানে লাউ দিয়ে অনেক মজা গরুর মাংস রান্নাটা। এই তো আবারও ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা, এভাবে আমি কষিয়ে নিচ্ছি, কষানোটা হয়ে আসছে আমার। এখন আমি দিয়ে দিব লাউটা, লাউটা দিয়েও ভালো করে মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। আর আমি কিন্তু মাংসটাকে কষানোর মধ্যে একটু সিদ্ধ করে নিয়েছি, নাইলে তো লাউ দিলে পরে সিদ্ধ হবে না, লাউটা আগেই সিদ্ধ হয়ে যাবে সেজন্যে। এই তো এভাবে আবার নেড়ে চেড়ে দিলাম, তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার মাংসটা প্রায় হয়ে আসছে, আর গরু মাংস, লাউ এবং বুটের ডাল দিলে আরও বেশি মজা হয়। আজকে আমি শুধু লাউ দিয়েই রান্না করতেছি। আর আমার মনে হয় এই রান্নাটাতে যদি বাগান না দিই তাহলে ভালো লাগবে না। এই তো এখানে পেঁয়াজ কুচি, তারপর একটা রসুনের কোয়া দিলাম, দিয়ে বাগানটা সুন্দর করে এখন দিয়ে দিব। এই তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে লাউ রান্নাটা মাংস দিয়ে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা হয়। আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।